ফুটবল ভক্তদের অপেক্ষা শেষ হতে চলেছে। বুধবার রাতেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী ইতালি ও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার রোমাঞ্চকর লড়াই দেখবে ভক্তরা। ইউরোপ ও দক্ষিণ আমেরিকা মহাদেশের শীর্ষ ফুটবল প্রতিযোগিতার দুই সেরা দলকে নিয়ে আয়োজিত এই ম্যাচের নাম দেওয়া হয়েছে ফাইনালিসিমা। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এই ফাইনালিসিমাতে বুধবার বাংলাদেশ সময় রাত 12:45 মুখোমুখি হবে ইতালি ও আর্জেন্টিনা। গেল বছরের ডিসেম্বরে নিজেদের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল সংস্থা উয়েফা ও দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল সংস্থা কনমেবল, যেখানে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের জন্য বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করেছে দুটি সংস্থা, যার জন্য ইউরো ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যে আয়োজিত হচ্ছে এই ম্যাচটি। ম্যাচটিতে কোনো অতিরিক্ত সময়ের ব্যবস্থা রাখা হয়নি, অর্থাৎ নির্ধারিত 90 মিনিটে ফল না আসলে সরাসরি পেনাল্টি শুটআউটে চলে যাবে দুই দল। এই নিয়ে তৃতীয়বারের মতো নিজেদের মধ্যে দ্বৈরথে নামবে ইউরো ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা। এর আগে প্রথমবার 1985 ফ্রান্স নিজেদের মাঠে 2-0 হারিয়েছিল উরুগুয়েকে। 8 বছর পর আর্জেন্টিনা ঘরের মাঠে টাইব্রেকারে জিতেছিল ডেনমার্কের বিপক্ষে। এবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইতালি। 2019 জুলাই মাসের পর থেকে কোনো ম্যাচ হারেনি আর্জেন্টিনা। ইতালির বিপক্ষে ম্যাচে তাই দক্ষিণ আমেরিকার দলটিকেই ফেভারিট ভাবা হচ্ছে। অন্যদিকে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও এই ম্যাচে জয় নিয়ে কিছুটা স্বস্তি পেতে চায় ইউরোপ চ্যাম্পিয়ন ইতালি। সায়ন্তন ভট্টাচার্য, স্পোর্টস ডেস্ক, টিটিএন।